জানুয়ারি 2023, দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক প্রাঙ্গণে, বিদ্যালয়ের প্রাঙ্গণ, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই বিবেকানন্দ ইনস্টিটিউশন যার 100 বছর উদযাপিত হলো এই মাত্র গত বছরই, 2023 সাল। সেটা আজ 1923 কি 1922 সালে ঠিক কীরকম দেখতে ছিল এই বিবেকানন্দ ইনস্টিটিউশন, কীরকম হতো তার পঠন পাঠন, কোথায় বসেছিল তার আসর, প্রথম ছাত্র কারা ছিল, প্রথম শিক্ষক কে ছিলেন, প্রথম প্রধান শিক্ষকতার ভার কার উপরে পড়েছিল, কারা কারা কৃতি ছাত্র এখানকার, কিভাবে আসছে এখানকার খেলাধুলা, কিভাবে চলছে এখানকার শরীরচর্চা, কিভাবে গড়ে উঠছে হাওড়ার বুকে অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের বিবেকানন্দর নামে তৈরি প্রথম বিদ্যালয় হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। চলুন আজ সেই 100 বছরের গৌরবময় যাত্রায় আপনাদের স্মারক হয়ে আমি দেবাদ্রি নিয়ে যাচ্ছি এক অদ্ভুত সফরে। নমস্কার। 1922 খ্রিস্টাব্দ, সরস্বতী ইনস্টিটিউশন নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রায় উঠতেই যাচ্ছিল। সেখানকার কয়েকটি ভাঙা চেয়ার, টেবিল এবং 55 জন ছাত্র আর কিছু আসবাবপত্র, এই ছিল সেই স্কুলের প্রধান সম্পদ। সেই স্কুল যাতে উঠে না যায় তার জন্য আমাদের আশ্রম নেয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই স্কুলটিকে তুলে দিয়ে তার পরিবর্তে ব্যবসা শুরু করার জায়গায় তারা বিদ্যালয় প্রতিষ্ঠা করার সাহস দেখায়। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের নাম প্রথমে এই সরস্বতী ইনস্টিটিউশনের নামেই প্রথম নামাঙ্কিত হয়। তারপর পূর্ব খুরুট রোড, যেটির এখন বর্তমান নাম 107 নম্বর নেতাজি সুভাষ রোড, সেই স্থানে একটি ভাড়া বাড়িতে 1922 খ্রিস্টাব্দে প্রথম স্থাপিত হয় হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের ভিত। বিবেকানন্দের নামায় এই প্রথম ভারতবর্ষে প্রথম স্কুল হয় সরস্বতী ইনস্টিটিউশন, একটি প্রাথমিক শিক্ষালয় যেটি প্রায় উঠতেই যাচ্ছিল। তার মধ্যে কয়েকটি ভাঙা চেয়ার, টেবিল, মাত্র 55 জন ছাত্র, কিছু আসবাবপত্র, এই ছিল স্কুলের সম্বল। এই স্কুলটির কর্তৃপক্ষ হঠাৎ করে চাইলেন এই সম্পূর্ণ দায়ভার ছেড়ে দিতে আশ্রমের উপরে। আশ্রমের জ্ঞান মহারাজের কাছে চলল অনেক তর্ক বিতর্ক, চূড়ান্ত বৈঠক। সব শেষে ঠিক হলো আশ্রমের কিছু তরুণ কর্মীরা দায়ভার নেবে এর পরবর্তী পরিচালনার। ঠিক হলো শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় শিষ্য এবং স্বামী শিবানন্দ অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মঠের দ্বিতীয় প্রেসিডেন্ট, তিনি ঠিক করবেন এই স্কুলের পরবর্তী গতি কী হবে। তার রায়ে স্থাপিত হল হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের প্রথম ভিত। প্রথম ভিত স্থাপিত হয় 1922 খ্রিস্টাব্দে একটি বাড়ি ভাড়া করে। তারপর 4 বছর কেটে যায়। 1926 সাল যখন আসে তখন পূর্ব খুরুট রোড, যেটির বর্তমান নাম 107 নম্বর নেতাজি সুভাষ রোড, সেখানে একটি বড় বাড়িতে প্রথম শুরু হয় এই স্কুলের পঠন পাঠন। 1961 সাল হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের বড় বাড়ি স্থাপনের ঠিক 4 বছর পর, এত বড় প্রস্তর, এত বড় একটি প্রাঙ্গণ, সেখানে পঠন পাঠনের সুবিধার্থে একটি নয় বরং স্থাপিত হলো দ্বিতীয় ভিত্তি প্রস্তর। আর দ্বিতীয় বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর আমারই ঠিক পিছনে, বিদ্যালয়ের ছোট বাড়ি যাকে আজ সবাই খুব ভালোভাবেই চেনে। বিদ্যালয়ের 5ম থেকে শুরু করে 7ম শ্রেণী পর্যন্ত এখানেই পঠন পাঠন করানো হয়। 1957 সাল বড় বাড়ির প্রতিষ্ঠা হয়, বিদ্যালয় প্রাঙ্গণের প্রথম বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর, যে বিদ্যালয়ে 8ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত সুকৌশলে যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। 7x8 নস্করবাড়া বাইলেনে স্থাপিত হয় এই প্রথম ভিত্তি প্রস্তর। 1923 খ্রিস্টাব্দে স্বামীজির জন্মতিথিতে এই বিদ্যালয়ের শুভ সূচনা আরম্ভ হয়। স্বামীজির এই জন্মতিথির দিবসকেই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে গণ্য করা হয়। পূজা অর্চনা, বিভিন্ন স্বাগত ভাষণ, বক্তৃতা, অনুষ্ঠান, গান বাজনা এবং বিতর্কের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি শুভ সম্পন্ন করা হয়। এত বড় খেলার মাঠ, আর এই মাঠে খেলাধুলা হবে না তা কি হয়। এই মাঠে 1929 সালে ক্রীড়া শিক্ষক রাধাকান্ত মল্লিক যোগদান করার পরে স্কুলে পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও
জুয়ার আসে। কিভাবে খেলতে হবে, কিভাবে আত্মরক্ষা করতে হয়, কিভাবে ভলিবল খেলতে হয়, হকি, ক্রিকেট, ফুটবল, এই সমস্ত দিকে তার সমান পাণ্ডিত্য ছিল। ওনার অনুশীলনেই এত চস্ত হয়ে উঠেছিল আমাদের বিবেকানন্দের ছাত্ররা। তার দেখে 1945 খ্রিস্টাব্দে তাঁর স্মৃতিতেই রাধাকান্ত মল্লিক স্মৃতিফলক ফুটবল প্রতিযোগিতা আরম্ভ হয়। কোনো ছাত্রের সার্বিক উন্নতি কিসের ওপর ডিপেন্ড করে? কেবলমাত্র তার পড়াশোনার ওপর? না, তার দৈহিক ও মানসিক উন্নতির ওপর, তার কতটা ভেতরে আত্মবিশ্বাস তার উপর, আশেপাশের সহপাঠীর সাথে তার কতটা বন্ধুত্ব, কতটা সৌভ্রাতৃত্ববোধ তার উপর। এই সব দিকের কথা মাথায় রেখেই 1928 খ্রিস্টাব্দে প্রথম বয়েজ স্কাউট প্রথার প্রচলন হয় এই বিবেকানন্দ ইনস্টিটিউশনে। 24 জন স্কাউট এবং 3 জন স্কাউট মাস্টারের সাথে যাত্রা হয় এই শুভ উদ্যোগটির। যে স্কুলে পড়াশোনা, তার পঠন পাঠন এবং খেলাধুলা, শরীরচর্চা, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক দিকের ওপর এত জোর দেওয়া হয়, সেই স্কুলের সার্বিক উন্নতি হবে না তা কি হতে পারে? আর যখন কোনো স্কুল সার্বিকভাবে উন্নতি লাভ করে, তখন কেবলমাত্র আশেপাশের এলাকায় নয়, খ্যাতি ছড়িয়ে পড়ে দেশে বিদেশে সব জায়গায়। আর এর প্রভাবই হলো কিছু দেশি এবং বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের এই স্কুল পরিদর্শনে আগমন। তারই মধ্যে 1957 সালে ভারত সরকারের শিক্ষা দপ্তরের সহকারী উপদেষ্টা ডক্টর আর কে ভ্যান এই বিদ্যালয় পরিদর্শনে আসেন। এই বছরই 9 নভেম্বর ডক্টর এল কে শ্রীমালী এই বিদ্যালয় পরিদর্শনে আসেন। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে 1927 সালে স্বামীজির শিষ্যা মিস ম্যাকলিওড, 1937 সালে শ্রী রামকৃষ্ণ মহা উৎসব উপলক্ষে কলকাতায় আগত স্যার ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ড, 1937 সালের পর 1957 সালে ইউনেস্কোর পাঠ্যপুস্তক এবং গবেষণা বিভাগের বিশেষজ্ঞ স্যার হেনরি হ্যারট, এবং শেষে 1961 সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ স্যার জন সার্জেন এই বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। যে প্রাঙ্গণের যে মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি, তার ঠিক পিছনেই রয়েছে শ্রীরামকৃষ্ণ সভাগৃহ। শ্রীরামকৃষ্ণ সভাগৃহ অর্থাৎ হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের অডিটোরিয়াম। এটি স্থাপিত হয় 2016 সালে, কিন্তু কথা হচ্ছে বিদ্যালয়ের স্থাপন 1922 সালে। তাহলে 25, 50 এবং 75তম বর্ষ কি উদযাপিত হবে না? অবশ্যই। দিকে দিকে 1973 সালে 27শে জানুয়ারি 50টি প্রদীপ জ্বালিয়ে উদযাপিত হয় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এরপরে উদযাপিত হয় হীরক জয়ন্তী অর্থাৎ 60তম বর্ষ 1982 সালের 8ই মে। এরপর 1996-এর 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনেই উদযাপিত হয় প্ল্যাটিনাম জুবিলি উৎসব। এই দেখুন, বলতেই তো ভুলে গেছি, বিবেকানন্দ ইনস্টিটিউশনের ছাত্রকুল কিসের দ্বারা অনুপ্রাণিত হবে? তাদের শিক্ষকদের পঠন পাঠন, খেলাধুলা, শারীরচর্চা ইত্যাদির উপরে জোর সবই তো রইল, কিন্তু এর পাশাপাশি যদি কিছু বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটে আমাদের স্কুলে, ঘটেছে। কথাশিল্পী শরৎচন্দ্র, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু আমাদের বিদ্যালয়ে পদার্পণ করেছেন। তাদের বিভিন্ন কাজের বিভিন্ন অ্যাক্টিভিটিসও রয়েছে। 1929 সালেই দেখুন না, আনন্দ সম্মেলন, যেখানে সাহিত্য সংঘ অর্থাৎ আজকের সাহিত্য সভার অনুষ্ঠান চলছিল, কথাশিল্পী শরৎচন্দ্র মহাশয় সেখানে পৌরোহিত্য করতে আসেন। এরপরে বিজ্ঞানাচার্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা তুলে নিন। তখন সাল ঘুরে 1929 থেকে পেরিয়ে 1932 সাল, সেই সময় তিনিও আসেন আমাদের এই বিদ্যালয়ে এবং তৎকালীন তার ভূমিকা পুরস্কার বিতরণী উৎসবে সভাপতিত্ব। এরপরে সত্যেন্দ্রনাথ বোস, আমাদের বিখ্যাত বোস, আইনস্টাইনের সেই বোস যার প্রবেশ এই বিদ্যালয়ের সকল ছাত্রদের অনুপ্রাণিত করে, যার জন্যই তো আগামী দিনে বিজ্ঞান বিভাগে আমাদের বিদ্যালয় এত উন্নত করে। দাঁড়ান দাঁড়ান, তার সম্পর্কে আপনাদেরকে পরে শোনাব, আপাতত আমরা মুভ করছি পরবর্তী দৃশ্যে। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন,
না না আমি শিক্ষক নই। কিন্তু বিবেকানন্দ ইনস্টিটিউশনের শুরুটা আপনারা যেরকম আজকে দেখছেন সেরকম ছিল না। এখান থেকে একেবারে হাফ প্যান্টে শুরু থেকে ফুল প্যান্টে মহান মানুষ হয়ে কেউ বেরোয়নি। প্রথমে যখন স্কুল স্থাপিত হয় তখন 1922-23 সেই সময়টা প্রাথমিক বিভাগ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হতো। তখন বাড়ি ভাড়া নেওয়ার ফলে তার মধ্যে বেশি ক্লাস পড়ানো সম্ভব ছিল না। এর পরের অনুমোদন আসে যখন সালটা গিয়ে 24 সালে দাঁড়ায়, সেই সময় সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ানোর অনুমোদন পাওয়া যায়, 25 সালে অষ্টম শ্রেণী পর্যন্ত, 26 সালে এক যুগান্তকারী কাল ঘটে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্কুল উচ্চ মাধ্যমিকের বিদ্যালয় অর্থাৎ উচ্চ বিদ্যালয়, যাকে আমরা ইংলিশে হাই স্কুল বলি, তার তকমা পায়। শেষে 1931 সালে সেই বহু প্রতীক্ষিত দিন চলে আসে। এখানকার ছেলেরা ক্লাস 12 পাশ করে সরাসরি বেরোয় এবং কলেজে ভর্তি হতে থাকে। হ্যাঁ, ঠিকই ভাবছেন, আমাদের স্কুল উচ্চ মাধ্যমিক অবধি পড়ানোর অনুমোদন পেয়ে যায়। সম্পূর্ণ হয় এই স্কুলের কাঠামো। ভাবতে পারছেন, আমি এই মুহূর্তে কর্তা বিদ্যালয়, না না বিদ্যালয় নয়, এই ক্লাসরুমের, কিন্তু আমার এই চেয়ারে বসবার অধিকার নেই, কারণ আমি শিক্ষক নই। তাহলে কর্তা হলাম কিসের? এইখানে আসে আমাদের স্কুলের একটা নতুন প্রথা, যেখানে আমরা শিক্ষার মূল অর্থকে খুঁজে বের করার চেষ্টা করি। বহু বড় বড় শিক্ষাবিদ এবং আমাদের জ্ঞানী গুণী মনীষীরা জানিয়ে গেছেন শিক্ষার প্রকৃত অর্থ। সেই অর্থ হলো কেবলমাত্র পরীক্ষায় পাশ হবে, মানুষ বড় বড় নাম্বার পেয়ে স্কুল থেকে উত্তীর্ণ হবে তা নয়, আত্মবিশ্বাস এবং সঠিক মানুষের মতো মানুষ হওয়াই প্রকৃত শিক্ষিত ব্যক্তির মেজাজ এবং ধর্ম। সেইটিকে প্রকৃত অর্থে পালন করতেই শুরু হয় স্বায়ত্ত শাসন বিভাগ, অর্থাৎ ইংলিশে যাকে সেলফ গভর্নমেন্ট বলা হয়। আমাদের সহপাঠীদের মধ্যেই কিছু কিছু দামাল এবং দুরন্ত ছেলেদের এইখানে নিযুক্ত করা হয়, যারা এই তক্তার উপর দাঁড়িয়ে শাসন করে স্কুল শিক্ষকের অবর্তমানে বাকি গোটা ক্লাসকে। তাদের মধ্যে যাতে কোনো কারণে মনোমালিন্য না হয়, তাদের মধ্যে যেন কোনো কারণে বিশৃঙ্খলা বা অতিপ্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন না হতে হয়, তার জন্য এই সেলফ গভর্নমেন্ট সব সময় এক পা এগিয়ে থাকে। এই স্বায়ত্ত শাসন বিভাগের আরও অনেক কাজ আছে, আসুন জেনে নিই তাদের কী কী কাজ। বিদ্যালয়ের প্রথম ঘণ্টা অর্থাৎ ঠিক 10:40 ঘড়ির কাঁটা মিলিয়ে যখন স্কুলে বিদ্যার্থীরা প্রবেশ করে, তখন প্রার্থনার লাইনে বহু শিক্ষকের এবং প্রধান শিক্ষকের উপস্থিতিতে তাদেরকে সারিবদ্ধভাবে একটা শ্রেণীতে দাঁড় করানো, তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং যখন স্কুলে বিভিন্ন স্যারেরা অনুপস্থিত তখন তাদেরকে সঠিক সময়ে সঠিক কাজটি করানো, ঠিক সময়ে স্যার ক্লাসে ঢুকলে তাদেরকে দাঁড় করানো এবং সঠিক সময়ে সঠিক বিষয়টি ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া, এই সবই হলো এই স্বায়ত্ত শাসন বিভাগ অর্থাৎ সেলফ গভর্নমেন্টের মূল কাজ। পঠন পাঠনের পাশাপাশি এই বিদ্যালয়ে যাতে ছাত্রদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব উত্তরোত্তর বৃদ্ধি পায় তার চেষ্টায় প্রতিষ্ঠা করা হয় 1924 খ্রিস্টাব্দে বিবেকানন্দ ইনস্টিটিউশনস বয়েজ ইউনিয়ন। এই বয়েজ ইউনিয়ন এর মধ্যে কিছু গান বাজনায় উৎসাহী, কিছু বাদ্যযন্ত্রে উৎসাহী, কিছু মানুষ যে ভালো আবৃত্তি করতে পারে তাদেরকে একত্রিত করে বানানো হয়েছিল এই বয়েজ ইউনিয়ন, যেটি ভারত স্বাধীনতা লাভের পর 1947 খ্রিস্টাব্দে নাম পরিবর্তিত হয় এই সাহিত্য সংঘ, যার আজকের নাম সাহিত্য সভা। সাপ্তাহিক এখানে গল্প বলার প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, এছাড়াও আরও নানান ধরনের সাহিত্য চর্চা এবং সংস্কৃতি চর্চার দিন কাটে। আস্তে আস্তে ছাত্রদের মধ্যে বেড়ে ওঠে একে অপরের মধ্যে সৌজন্য, শ্রদ্ধা এবং গানে প্রাণে আনন্দ বিষয়ক
কিছু কর্তব্যবোধ। রূপহীন বর্ণহীন চিরস্তব্ধ নাই শব্দ সুর, রুদ্র তৃষ্ণা মরুতলে যেথা পাতে আসন মৃত্যুর, সে মহানৈশব্দ মাঝে বেজে ওঠে মানবের বাণী, বাধা নাহি মানি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই চার ছত্র তিনি লিখেছিলেন এই বিবেকানন্দ ইনস্টিটিউশনের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনছে, সালটা তখন 1934। শান্তিনিকেতনে কবিগুরুর বাড়িতে গিয়েছিলেন আমাদের স্কুলের কিছু শিক্ষকবৃন্দ। তাদের সৌভাগ্য হয়েছিল তার দর্শন পাওয়ার। তার অপূর্ব আশ্বাসবাণী এবং আশীর্বাদে মুখরিত হয়ে উঠেছিল বিবেকানন্দের সমস্ত কর্তৃপক্ষ এবং সদস্য সদস্যবৃন্দ। তার আশীষ আজও আমাদের মধ্যে বর্তমান। প্রণাম হে কবিগুরু, প্রণাম। বিভিন্ন কৃতি শিক্ষক মহাশয় তাদের অত্যন্ত উত্তম পঠন পাঠন পদ্ধতি এবং ছাত্র পরিচালন ক্ষমতার উপরে ভারত সরকার অনুমোদিত এই জাতীয় পুরস্কার লাভ করেছেন। তাদের মধ্যে দুই উজ্জ্বল জ্যোতিষ্ক আমাদের বিদ্যালয়ে বর্তমান। শ্রী সুধাংশু শেখর ভট্টাচার্য, যিনি 1963 খ্রিস্টাব্দে জাতীয় পুরস্কার পান এবং 1995 খ্রিস্টাব্দে শ্রী ব্রজমোহন মজুমদার, আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, তিনিও জাতীয় পুরস্কারের সম্মানে ভূষিত হন। কৃতি শিক্ষক মহাশয়দের নাম তো আপনারা শুনলেন, এরপর কিছু কৃতি ছাত্রবৃন্দের নামও শুনে নিন। যুগে যুগে বহু ছাত্র এখান থেকে পাশ করেছে এবং বাইরে এবং বোর্ডে বিভিন্ন পরীক্ষায় দারুণ সফলতা অর্জন করেছে। তাদের জয়যাত্রা শুরু হয় 1950 সালে। প্রথম দেবীচরণ খাঁ, যিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। এরপর 1980 সালে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন বরুণ চক্রবর্তী। তারপর একে একে 1991 এবং 1993 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে পঞ্চম এবং সপ্তম স্থান অর্জন করে কিংসুক পালধি। এবং সবথেকে গর্বের কথা, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়, যেখানে পাশ করতে এবং দারুণ নাম্বার নিতে খুবই অধ্যাবসায়ের প্রয়োজন হয়, সেখানে 2005 সালে সঞ্চয়ন সেন প্রথম স্থান লাভ করে। সেও এই স্কুলেরই স্টুডেন্ট, গর্বের কথা না? বহির্জগতের কাছে একটি স্কুল সম্মানিত পদে ভূষিত হয় কখন? যখন স্কুলের কৃতি ছাত্ররা দেশে বিদেশে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয়ে নিজেদেরকে প্রমাণ করে। কিন্তু প্রকৃতই কি তাই? স্কুলের ভেতরে তার গাঠনিক বিভাগ, পঠন পাঠনের পাশাপাশি শরীরচর্চা, সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক বিভাগের উন্নতিও অনেকটাই প্রভাব বিস্তার করে। এই প্রত্যেকটি বিভাগকে সুচারুভাবে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য দরকার এক কঠোর অথচ নম্র হাতের। এই হাত প্রধান শিক্ষক মহাশয়ের হাত, আর প্রধান শিক্ষক মহাশয় আমাদের স্কুলে এক নয়, দুই নয়, সাত সাত জন। বিভিন্ন সময়ে বিভিন্ন জন একের পর এক হাত বদল করে আমাদের স্কুলে এসেছেন এবং আজও এই স্কুলকে উন্নতির শিখরে প্রতিষ্ঠা করার জন্য দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন। সবার প্রথম আমরা নাম পাই ইন্দুভূষণ চট্টোপাধ্যায়ের। 1922 থেকে শুরু করে 1939 সাল পর্যন্ত তাঁর ক্ষমতা ছিল। এরপর হাত বদল হয়ে যদুলাল চক্রবর্তী মহাশয়ের কাছে 1939 সালে। সুধাংশু শেখর ভট্টাচার্য, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক মহাশয়, তিনি 1940 থেকে 1971 পর্যন্ত এই স্কুলের কামান সামলান। দ্বিজেন্দ্রনাথ মিত্র 1971 সাল। এরপর শ্রী ব্রজমোহন মজুমদার, তিনিও জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক, 1972 থেকে 1999 পর্যন্ত তাঁর রাজত্বকাল। এরপর শ্রী শোভন কুমার বেরা মহাশয়, তাঁর 2017 সালে অবসর গ্রহণের পর শতদল গায়েন মহাশয়, যিনি বর্তমান প্রধান শিক্ষকবাবু, তিনি সামলাচ্ছেন আমাদের স্কুলের তরুণ কান্টারির হাত। প্রধান শিক্ষক মহাশয়, সহকারী শিক্ষক মহাশয় এর পাশাপাশি স্কুলের সভাপতিবৃন্দের কথা কী করে ভুলতে পারে মানুষ?
আমাদের স্কুলের প্রথম সভাপতি ভূপেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1922 থেকে 1928-এর সময়। এরপর চারুচন্দ্র সিংহ, এস এন ব্যানার্জি এবং বি সি ঘোষ। তারপর যখন ভারত স্বাধীন হয় 1948 সালের পর থেকেই বেলুড় মঠের বিভিন্ন মহারাজরা এই ক্ষমতা হাতে তুলে নেন এবং সুচারুভাবে অত্যন্ত নিপুণতার সাথে আমাদের স্কুলের প্রত্যেকটি কার্যকারণাত্মক বিষয়ে তারা ওয়াকিবহাল থাকেন। এই পঠন পাঠন প্রক্রিয়া শুরু হয় স্বামী নির্বেদানন্দের থেকে 1948 থেকে 1958। এরপর বিভিন্ন স্বামীর হাতে হাত বদল হতে হতে বর্তমানে 2013 সাল থেকে এখনও বিদ্যমান 9 বছর ধরে পরিশ্রম করে যাচ্ছেন সম্পাদক রূপে আমাদের স্কুলে বেলুড় মঠের মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। স্কুল সম্পাদক বৃন্দের কথাও আমাদের স্মরণ করতে হয়। তেনারাও এই স্কুলে বিভিন্ন কাজে বিভিন্ন পরিস্থিতিতে নানান রকম সাহায্য করে গেছেন। এই সম্পাদক বৃন্দদের মধ্যে সর্বপ্রথম যিনি দায়িত্ব সামলেছেন কেশবলাল চট্টোপাধ্যায় মহাশয় 1922 সাল। এরপর বিভিন্ন মানুষের হাতে এটিরও দায়ভার বদল হতে থাকে। এর মধ্যে ব্রজমোহন বাবু ছিলেন যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত মহাশয়। তারপর এখন শ্রী শতদল গায়নের হাতে 2021 সাল থেকে এই কামান অত্যন্ত যত্নের সাথে পরিবাহিত হচ্ছে। এই ছিল আমাদের 100 বছরের পথ চলার কিছু কাহিনী 1922 থেকে 2022, আজ জানুয়ারি 2023। এভাবেই দিনের পর দিন এগিয়ে যাবে বিবেকানন্দ ইনস্টিটিউশনের জয়যাত্রা। বিভিন্ন প্রধান শিক্ষক মহাশয়ের হাত ধরে, বিভিন্ন কৃতি শিক্ষক এবং কৃতি ছাত্রের হাত ধরে এগিয়ে যাবে এই স্কুলের জয়যাত্রা। শেষে স্বামী বিবেকানন্দের নামে যেহেতু স্কুল, তাই ওনারই আদর্শে অনুপ্রাণিত হয়ে দুটি কথা বলে আমি শেষ করতে চাই। হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির, হবে জয়।